কাজে বন্ধুগণ অপেক্ষা করুন আমরা অপেক্ষা করুন কয়েক মাসের মধ্যে এই রাজ্যের বিজেপি আড়াআড়ি ভাবে ভেঙে যাবে এই সরকার থাকবে না তখন কার দরকার উবাগ্রা মহারাষ্ট্র ওরা মহারাষ্ট্র বলতে অস্বীকার করে এই মাটি হচ্ছে মহারাজের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেঘলিবন বাগানে ত্রিপুরা মথার উদ্যোগে যে যোগদান সভা এই সভার মাননীয় সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় বিশ্বজিৎ দেববর্মা মহোদয় এলাকার আমাদের ত্রিপুরা মথার নেতা অরুণ মজুমদার সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা সহ এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট মেঘলিবন ভিলেজ কমিটির চেয়ারম্যান আমাদের মহিলা নেত্রী সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবার আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন বর্তমানে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার 2018 সাল থেকে আমরা এখানে দেখেছি যে একটা সরকার চলছে যে সরকার মানুষকে কথা দিচ্ছে কথা রাখতে পারে না যে সরকার নির্বাচনে আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে সরকার আমাদেরকে বলেছিল 2018 সালে যে আমরা সরকার যদি আসতে পারি তাহলে আমরা বছরে 50,000 বেকারদেরকে চাকরি দেওয়ার কথা বলেছিল যে সরকার আমাদেরকে বলেছিল আমাদের বিধায়ক মোদী বলেছেন আমাদের এই রাজ্যের শ্রমিকদের রেগা থেকে শুরু করে যারা চা বাগিচাতে যারা কাজ করেন শ্রমিক তাদের মজুরি এবং তাদের ভাতা বাড়িয়ে দেবে 340 টাকা করে দেবে ওরা বলেছিল আমরা জিনিসের দাম কমিয়ে দেব 2014 সালের আগে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল আমরা পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব আমরা জিনিসের দাম কমিয়ে দেব সমস্ত পরিবারকে বিনামূল্যে রেশন বিনামূল্যে গম মানে আটা বিভিন্নভাবে তারা রেশন সবের মাধ্যমে দেওয়ার কথা বলেছিল আজ কোথায় দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে আজকে বাজারে যদি যান 35 থেকে 40 টাকা খোলা বাজারে রেশনের একটা খোলা বাজারে চালের দাম কোথায় সেই বিপিএল এর দামাল রেশন দ্বিগুণ করে রেশন দেওয়ার কথা ছিল না দেই নাই বরঞ্চ আরো কমছে আরো কমবে 5 বছর পেরিয়ে যাচ্ছে আবার সরকার আসছে মানুষ আর সহ্য করে না সহ্যের একটা সীমা আছে বন্ধুগণ কর্মচারীদেরকে ঠকাচ্ছে বেকারদেরকে ঠকাচ্ছে শ্রমিকদেরকে ঠকাচ্ছে চা শ্রমিকদের ঠকাচ্ছে গ্রামের মানুষকে ঠকাচ্ছে ওরা দুর্নীতির কথা বলেছিল 25 বছরের বাম ফ্রন্ট সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছিল এই দুর্নীতিকে তারা তন্নায় মানে কি বলেছিল ওরা তারা তদন্ত করে
যারা দুর্নীতিগ্রস্ত তারা সে যত পরধরনের নেতাই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে ওই পাতাল থেকে এনে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছিল। এখনো হয়েছে কারণ কোন পঞ্চায়েত সেক্রেটারি কোন বিধির বিরুদ্ধে কোন অবিচারের বিরুদ্ধে একজন একজন কেউ তো তারা সেই শাস্তি দেয় নাই। এখন অব্দি কোন চা বাগানের মালিককে কেন শ্রমিকদের টাকা কম দিচ্ছে, সুখোষ দিয়েছেন, আজকে চা শ্রমিকরা আছে বলেই তো এই মেকলিবনের সমস্ত জমি এখন রক্ষা করছে তারা। যে কোনো কারোর সঙ্গে যদি জমিনের সীমানা নিয়ে যখন বিবাদ হয় তখন তো মালিক আসে নাই, তখন তো আপনারাই তো প্রথম সারিতে গিয়ে দাঁড়ান, তখন তো আপনাদেরকে বলে চলে যান, কে আমাদের জায়গা দখল করছে, কে আমাদের চা বাগান নষ্ট করছে, তখন তো আপনারাই তো প্রথম কবেলা করেন, তখন তো মালিক আসে নাই। তাই সময় এসেছে প্রতিবাদ করার জন্য, আপনাদের শক্তি, আপনাদের অধিকার, আপনাদের বাক স্বাধীনতা, আপনাদেরকে বছরের পর বছর ঠকিয়ে আগে আমরা অনেক দেখেছি বিভিন্ন সংস্থা সিটু থেকে শুরু করে চা মজুদ ইউনিয়ন থেকে শুরু করে এখন বিজেপির আমলেও চাঁদাবাজি চাঁদাবাজি করছে, শ্রমিকদের চাঁদাবাজি করছে, কথা বলতে পারছে না, যারা কথা বলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে না, এটা আমরা আর সহ্য করব না। আমাদের সঙ্গে সঞ্জীব বাবুরা যা বলেছেন, আমাদের সঙ্গে তিসিএফরা নেতারা যা বলেছেন, আসুন যে সমস্ত আমাদের সিমনা বিধানসভা এলাকায় সিমনা বিধানসভা এলাকাতে 21টা ভিলেজ কমিটি, 5টা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এলাকায় কতিপয় দুর্নীতিগ্রস্ত নেতা দীর্ঘ প্রায় 5.5 বছরের উপর জনগণের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা আসছে তারা লুটে ফুটে খাচ্ছে, এমএলএকে ভিন্নগুণ দেখাচ্ছে, পার্টির নাম করে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। বন্ধুগণ, এটা আর বেশি দিন থাকবে না। আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতি নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেব গণতন্ত্রের মাধ্যমে, তাদের বিরুদ্ধে আমরা বুঝিয়ে এবং আমাদের অধিকার আমরা আদায় করব। আমরা এই মাস অথবা জুন মাসের মধ্যে এই গ্রাম বা 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্যা নিয়ে দীর্ঘ 5 বছর কীভাবে তারা বিভিন্ন জায়গা থেকে শুরু করে এখানে যে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট সিসি রোড থেকে শুরু করে আপনার আমাদের গ্রামের জন্য বিভিন্ন সময় সাবমার্সিবল, মিনি ডিপ টিউবওয়েল, হ্যান্ড পাম্প যে সমস্যা এসছে এটা সঠিকভাবে করানো হচ্ছে কিনা এটা আমরা তদন্ত করে জনদরবারে গিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বন্ধুগণ, আসুন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা এখনো বাকি আছেন অন্যায়ের বিরুদ্ধে, আমরা 25 বছরের সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমরা তাদেরকে হতিয়ে দিয়েছি, কেন আমরা এই বিজেপি যারা দালাল বাস আজকে কর্ণাটকে আমরা কি দেখেছি, আজকে হিমাচল প্রদেশে আমরা কি দেখেছি, আরো দেখবে বন্ধু, আর ফিরে আসবে না। যারা মিথ্যাবাদী, যারা মানুষকে শোষণ করে, এই সরকার বেশি দিন টিকে থাকতে পারে না। যারা আজকে ওই বেকারদের সঙ্গে যারা প্রতারণা করে, কর্মচারীদের সঙ্গে যারা প্রতারণা করে, শ্রমিকদের সঙ্গে যারা প্রতারণা করে, তারা বেশি দিন থাকতে পারে না। কাজে বন্ধুগণ, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, কয়েক মাসের মধ্যে এই রাজ্যের বিজেপি আড়াআড়িভাবে ভেঙে যাবে, এই সরকার থাকবে না। তখন কার দরকার? মহারাষ্ট্র, ওরা মহারাষ্ট্র বলতে অস্বীকার করে, এই মাটি হচ্ছে মহারাজের। 1949 15 অক্টোবরের আগে এই এই ত্রিপুরা ছিল স্বাধীন রাষ্ট্র, রাজ্য, স্বাধীন একটা দেশ। আজকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করে আমরা গণতান্ত্রিকভাবে আজকে আমরা সবাই জানে
যে ত্রিপুরাতে রাজা আছে, রাজার ছেলে হিসেবে এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এই প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে মাননীয় বর্তমানে মুখ্যমন্ত্রী উনি বক্তৃতায় জনসভাতে বলছে প্রদ্যুৎকে আপনারা মহারাজা সম্বোধন করে বলবেন না, প্রদ্যুৎ করে বলবেন, আমরা আমাদের মহারাজ, আমরা অতীতেও বলেছি মহারাজ, এখনো বলবো মহারাজ, আগামী দিনও আমাদের মহারাজ হচ্ছে এই প্রদ্যুৎ কিশোর দেববর্মা। বলে যাবেন না, বলে যাবেন না, আপনি কোথায় থেকে এসেছেন? এখানে লক্ষ লক্ষ বাঙালি ত্রিপুরায় ছিল এক সময়, কিন্তু আপনি তখন ছিল না। আপনি কখন এসেছেন? আপনার মা বাবার নামে এখনো কারেন্টের বিল বাংলাতে আসেন, এটা আমরা পত্র পত্রের মাধ্যমে দেখেছি। মানুষকে বিভ্রান্ত করবেন না, রাজনীতি করুন, কোনো আপত্তি নেই। কাজে আসুন, একসঙ্গে লড়াই করি অন্যায়ের বিরুদ্ধে, এবং আবার আপনাদেরকে শত শত আমি প্রণাম জানিয়ে আপনারা আরও আরও বেশি করে যোগদান করানোর জন্য সচেষ্ট হবেন আমাদের নেতৃত্বরা, এবং আরও সক্রিয়ভাবে কাজ করবেন। আপনারা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংগ্রাম করবেন, দুর্নীতি করবেন না, এবং আসুন আমাদের বোবাগ্রার বোবাগ্রার যে হাটকে আমরা আরও শক্তিশালী করে আগামী দিনে এই ত্রিপুরাতে একটা আঞ্চলিক একটা দলের সরকার গঠন করার জন্য, ভিলেজ গ্রাম পঞ্চায়েত সরকার গঠন করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আশা বিশ্বাস রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।